নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার অন ডে ট্রুথ, আর ইসলামের বার্তা নিয়ে আপনাদের সঙ্গে আমি প্রবীর। আর এই অনুষ্ঠানে যিনি অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আসুন তার সঙ্গে আলাপ করি। তিনি হযরত মোহাম্মদ তো বটেই, এমনকি হযরত আলী এবং হযরত ইমাম হোসেনেরও পবিত্র বংশধর, হাওড়া জেলার বাগনানের খাজুরটির খানকা শরীফের পীর ও মুর্শেদ, এবং সেই সঙ্গে অল ইন্ডিয়া মাইনরিটি ইউনাইটেড কাউন্সিলের চেয়ারম্যান কাদরি সাহেব সৈয়দ আতিফ আলী আল কাদেরী, ভারত গৌরব সম্মানে ভূষিত কাদেরী সাহেবকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে অতি সম্প্রতি তিনি হিউম্যান রাইটস কাউন্সিলের অল ইন্ডিয়া সেন্ট্রাল কমিটির ভাইস চেয়ারম্যান এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটির চেয়ারম্যানও নিযুক্ত হয়েছেন। কাদেরী সাহেব, আপনাকে আমাদের স্টুডিওতে প্রথমেই স্বাগত জানাই, এবং একই সঙ্গে জানাই সামনেই একটা বিরাট ফেস্টিভ্যাল ঈদ উল আজহা, যেটা ঈদের শুভেচ্ছা, আর ঈদ দিয়েই আজকের অনুষ্ঠান শুরু করা যাক। এই ঈদ উল আজহা বা কুরবানের যে ঈদ, যেটাকে আপনারা কুরবানি করে থাকেন, এই ঈদের তাৎপর্য কি? সমস্ত ভিউয়ার্সকে আমার আন্তরিক আদা ও দোয়া জানিয়ে, এবং বিশেষ করে গত কদিন আগে স্বাধীনতা দিবস গেল, স্বাধীনতা দিবসেরও শুভেচ্ছা। আর পবিত্র কোরবানি, যেটা প্রবীরবাবু বললেন ঈদ উল আজহার, আন্তরিক মোবারকবাদ জানিয়ে বক্তব্য শুরু করছি। আপনার প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ দি সিগনিফিকেন্স অফ ঈদ উল আজহা, ঈদ উল আজহার ব্যাখ্যাটা কি আছে? একদম সংক্ষেপে আমি আপনাকে বলি, এবং এইভাবেই যেভাবে দর্শক বুঝবেন আপনিও বুঝবেন সেভাবে আমি কিন্তু ব্যাখ্যাটা করব খুব সহজ সরলভাবে। ঈদ উল আজহা হল, যেটা কোরবানি বলা হয়, সেটা হল একটা ত্যাগ, স্যাক্রিফাই করা, স্যাক্রিফাইস। এবারে সেই ত্যাগটা কেন, কার উদ্দেশ্যে, কিসের জন্য ত্যাগ, তার ব্যাখ্যাটা আমি একদম মুক্তাসর খুব সংক্ষেপে বলছি। বিষয়টা হচ্ছে যে হুজুর ইব্রাহিম আলাইহিসসালাম, উনি একবার স্বপ্নে দেখলেন যে উনার খুব প্রিয়জন, খুব কাছের, খুব নিজের লোককে আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্যে কুরবান করতে হবে, উৎসর্গ করতে হবে। তো উনি প্রথমে স্বপ্ন দেখার পর বুঝতে পারলেন না যে আমার কে এত কাছের আছে যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্যে আমি উৎসর্গ করব। পরবর্তীকালে উনি আবার স্বপ্ন দেখলেন যে উনার সন্তান তো রয়েছে, উনাকে বলা হলো আপনার সন্তান তো আছে হযরত ইসমাইল আলাইহিসসালাম, আপনি আপনার সন্তানকে আল্লাহর উদ্দেশ্যে আপনি সন্তানই সবথেকে কাছের, সবথেকে কাছের কুরবান করুন। তো তারপর উনি যখন এই খবর ওনার সন্তানকে গিয়ে বললেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে কুরবানি হবার জন্য, বাবা ছেলেকে বলছেন যে তোমাকে কুরবান হবার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজামন্দির জন্য তোমাকে কুরবানি হতে হবে, তখন উনার সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালাম উনি বললেন যে এতে আমার কোনো অসুবিধে নেই, এর থেকে আর ভালো জিনিস কি হতে পারে, যদি আমার প্রাণটা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্যে আমি উৎসর্গ করে দিতে পারি, তাহলে আমি মনে করব এই পৃথিবীতে আসাটা আমার সার্থক। তারপর উনি উনার বাবাকে বললেন, অর্থাৎ উনি উনার আব্বাজানকে বললেন যে ঠিক আছে, আপনি আমাকে কুরবানি করার প্রস্তুতি নিন। তারপর একটা সময় ঠিক হলো, একটা জায়গা ঠিক হলো, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উনার সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালামের কে কুরবানি করবেন। তারপরে বাবা ছেলেকে কুরবানি করবেন তো একটা সাধারণ ব্যাপার, একটা তো মানে যদি আপনি একটু অন্যভাবে ভাবেন যে একটা বাবা ছেলেকে কুরবানি করবেন, এইটা আপনি মানে আউট অফ ইমাজিনেশন, যদি স্বাভাবিকভাবে ভাবা যায় আউট অফ ইমাজিনেশন। তো তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উনার সন্তানকে বললেন যে আমি আমার চোখে একটা কাপড় বেঁধে নিচ্ছি, একটা কাপড় আমি আমার চোখে বেঁধে নিচ্ছি, তারপর আমি তোমার গলায় ছুরিটা চালাবো। তো তারপর উনি উনার যথারীতি চোখে একটা কাপড় বেঁধে নিলেন, নিয়ে উনার সন্তানকে শুইয়ে দিলেন, উনি উনার সন্তানকে শুইয়ে উনি ছুরি চালালেন, কুরবানি হয়ে গেল। উনি ভাবলেন আমার সন্তানের কুরবানি কমপ্লিট হয়ে গেছে। উনি যখন চোখের ওই কাপড়টা খুললেন, তখন উনি দেখলেন যে হযরত ইসমাইল আলাইহিসসালামের কুরবানির পরিবর্তে ওখানে একটা দুম্বা এসে হাজির হলো, ওখানে একটা দুম্বা এসে পৌঁছে গেল। দুম্বা মানে ওই ছাগল বা এই ক্যাটাগরির কিছু একটা আপনি বলতে পারেন, যেটা আরবের দেশে ওখানে দুম্বা বলা হয় সেটাকে, যেটা আমাদের এখানে সেটা খুব একটা অ্যাভেলেবেল নয়। তো সেই দুম্বা ওখানে এসে উপস্থিত হয়ে গেল, এবং হযরত ইসমাইল আলাইহিসসালামের কুরবানির পরিবর্তে দুম্বাটা কুরবানি হয়ে গেল। তো তারপর
উনি ভাবলেন যে তাহলে কি এই যে আমি আমার সন্তানকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করলাম তাহলে কি এটা গ্রহণ হলো না? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে এ ইব্রাহিম, আমি তোমার কুরবানিকে গ্রহণ করলাম, আমি আই ওয়াজ টেস্টিং ইউ, আমি পরীক্ষা করছিলাম যে তুমি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ রাজামন্দির জন্য তুমি কি করতে পারো। ভাবুন কত চমৎকার কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে আমি পরীক্ষা করছিলাম যে আপনি আল্লাহর উদ্দেশ্যে কি করতে পারেন, তো আপনার এই পরীক্ষায় আপনি কমপ্লিটলি উত্তীর্ণ হলেন, আপনি সফল হলেন, আমি আপনার কুরবানি গ্রহণ করলাম। তারপর উনি কোরআনে মজিদের মধ্যে আর একটা আয়াত নাজিল হল যে ওয়াফা দাইনাহুম বিযিবহিন আযীম ওয়া তারাখনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে আমি এই কুরবানি গ্রহণ করলাম এবং এই কুরবানির পরিবর্তে আরো এক বড় কুরবানি তোমার পরবর্তী বংশধরের প্রতি আমি নাজিল করলাম। অর্থাৎ যদি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পরবর্তী বংশধরের প্রতি বড় কুরবানি নাজিল হয়, তো হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশের মধ্যে কে কে আছেন? হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনি জানা কি জানা কি হযরত মুহাম্মদ বলেন, এবং হুজুর মাওলা আলী আছেন, হুজুর ইমামে হাসান ও হুসাইন আলাইহিমুসসালাম আছেন, ইনারা উনার ফ্যামিলি থেকে উনার মানে বংশ থেকে বিলং করছেন। তো যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানের এই কুরবানিটা গ্রহণ করলেন, যদি নয় 100% গ্রহণ করলেন এবং উনি এটা বললেন যে আমি এই কুরবানির পরিবর্তে আরেক বৃহত্তম কুরবানি তোমার পরবর্তী বংশধরের প্রতি নাজিল করলাম, তো যদি পরবর্তী বংশধর কে ইমামে হুসাইন হয়ে থাকেন, তো ইমামে হুসাইনের কুরবানিটা আপনি একবার স্মরণ করে দেখুন, কারবালায় মোয়াল্লাতে মুহররম শরীফের 10 তারিখে উনি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতীক হয়ে শাহাদত বরণ করলেন, কিন্তু অন্যায়কারী ইয়াজিদের হাতে কিন্তু উনি হাত দেননি। ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, ইনসানিয়তকে বাঁচানোর জন্য, শরিয়তকে জিন্দা করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, মনুষ্যত্বকে জিন্দা করার জন্য উনি শাহাদত বরণ করলেন, 6 মাসের শিশুকে পর্যন্ত উনি কুরবান করে দিলেন, কিন্তু অন্যায়কারী ইয়াজিদের সঙ্গে কিন্তু উনি একমত হননি। তো যদি কোরআনে মজিদের এই আয়াত থাকে যে ওয়াফাদাইনাহুম বিযিবহিন আযীম ওয়া তারাখনা আলাইহি ফিল আখিরিন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে ইব্রাহিম, আমি এই কুরবানি গ্রহণ করলাম, আবার এই কুরবানির পরিবর্তে আরেক কুরবানি আপনার পরবর্তী বংশধরের প্রতি নাজিল করলাম, তো যদি ইমামে হুসাইন আলাইহিসসালামের সেই কুরবানি কারবালায় মুআল্লাই হয়ে থাকে আর যদি কোরআনের এই আয়াত হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি এটাই ভাবতে হবে যে হযরত ইসমাইল আলাইহিসসালামের কুরবানি আল্লাহ গ্রহণ করলেন এবং ওর থেকেও বৃহত্তম কুরবানি আল্লাহ কোরআনে মজিদের আয়াতের মধ্য দিয়ে প্রকাশ করে দিলেন যে আমি পরবর্তী বংশধরের প্রতি নাজির করলাম। অর্থাৎ সেটা ইঙ্গিতমূলক, কারবালায় মোয়াল্লার কথা ওখানে বলা রয়েছে ইঙ্গিতমূলক, যেহেতু কারবালায় মোয়াল্লার ঘটনা ঘটার অনেক আগে কোরআনে মজিদ নাজির হয়েছে, যার জন্য ইঙ্গিতমূলক সেখানে এটা বলা রয়েছে, এরকম বহু আয়াত শরীফ রয়েছে। তো যেটা মূল ব্যাখ্যা মানে যে এটা মূল উত্তর আপনার প্রশ্নের, যে কোরআনে মজিদের মধ্যে এই যে কোরবানির জিকির হয়েছে, এই কুরবানিকে স্মরণ করে আমরা কুরবানি দিই, আমরা বিভিন্ন রকম পশু যেগুলোকে ইসলামে হালাল করা হয়েছে সেই সমস্ত পশুকে আমরা কুরবানি দিই সেই কুরবানিকে স্মরণ করে। তাহলে একবার ভাবুন যে যে কুরবানি হযরত ইসমাইল আলাইহিসসালামের কুরবানি, যে কুরবানিতে হযরত ইসমাইল আলাইহিসসালামের রক্ত বেরোয়নি, যে কুরবানিতে উনার গলায় ছুরি চলেনি, যে কুরবানিতে উনার শরীরে তীর লাগেনি, যে কুরবানিতে উনার শরীরে আঘাত লাগেনি, সেই কুরবানিকে স্মরণ করে আমরা মুসলমানরা আমরা কত কি কুরবানি দিচ্ছি। তাহলে যে কুরবানি কোরআনে মজিদের আয়াত মোতাবেক যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পরবর্তী বংশধরের প্রতি নাজিল হলো, সেটা কি না ইমামে হুসাইন আলাইহিসসালামের কুরবানি। তাহলে সেই কুরবানি ইমামে হুসাইন আলাইহিসসালামের যে কুরবানি, তাতে উনাকে কষ্ট সহ্য করতে হয়েছে, উনার শরীর থেকে পবিত্র রক্তপাত হয়েছে, উনার গলাতে তলোয়ারের আঘাত করা হয়েছে, উনাকে তলোয়ার দিয়ে শহীদ করা হয়েছে, উনাকে তীর নিক্ষেপ করা হয়েছে, আরো মর্মান্তিক শাহাদত পাক, এ জিনিস ব্যাখ্যা করে বলা সম্ভব নয়। তাহলে সেই কুরবানিকে স্মরণ করে মুমিন মুসলমানকে কত কি কুরবানি করা উচিত, কত কি আমাদেরকে ত্যাগ করা উচিত, কত কি আমাদের বলিদান দেওয়া উচিত। সুতরাং পবিত্র এই যে কুরবানি হুজুর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ঔলাদ হযরত ইসমাইল আলাইহিসসালামের কুরবানি, এই কুরবানিকে স্মরণ করে আমরা বহু রকম হালাল পশুকে আমরা কুরবানি দিই এবং ইনশাআল্লাহ আগামী দিনেও দেব।
অন্যদিকে কোরআনে মজিদের আয়াত মোতাবেক মোমিন মুসলমানের উচিত যে এর থেকেও বড় কুরবানি যদি ওনার পরবর্তী বংশধরের প্রতি আসে তাহলে পরবর্তী বংশধর ইমামে হুসাইন আলী ইসলামের হিস্ট্রি যদি পড়া যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে কারবালায় মোয়াল্লার ইঙ্গিত কোরআনে মজিদের মধ্যে অগ্রিম বলা রয়েছে। তাহলে ইমামে হুসাইনের কুরবানিকে স্মরণ করে মোমিন মুসলমানকে কত কি কোরবান করা উচিত, এটার কোন স্পেসিফিক ডেট কি আছে? যেমন রমজানের শেষে, রমজান মাসের একদম শেষ দিনে ঈদের চাঁদ দেখা যায়, তবে সেটা পবিত্র ঈদুল ফিতর যেটাকে আমরা বলি সেটা হয়ে থাকে। এমন ঈদুল আজহারের কোন স্পেসিফিক কোন ডেট? হ্যাঁ, এটা একটা স্পেসিফিক ডেট তো থাকেই, এখানে চাঁদ না, এখানে চাঁদের একটা স্পেসিফিক ডেট থাকে, 10 তারিখ। আচ্ছা, 10 তারিখ, চাঁদের 10 তারিখ। অর্থাৎ যেমন আমরা যে গিয়ারমি শরীফ পালন করি, যেটা 11 শরীফ পালন করি আমরা, এই যেমন আগামী 22 তারিখে বকরিদ, এই 22 তারিখে বকরিদ হলো, ওটা হলো চাঁদের 10। আচ্ছা, ওদিন রাত্রে চাঁদের 11, অর্থাৎ গিয়ারমি শরীফ পালন করা হচ্ছে দিনগত রাতে। অর্থাৎ একটা কুরবানি দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বছর শেষ করছেন, সেটা হলো হজরত ইসমাইল আলহিসালামের কুরবানি। আর একটা কুরবানি দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বছর শুরু করছেন, সেটা হলো মুহররম হুজুর ইমামে হুসাইন আলাইহিসসালামের কুরবানি। এই যে কুরবানির চাঁদ, এটা তো আরবিক ক্যালেন্ডার অনুযায়ী এইগুলো হয়। তো ইমাম হুসাইন আলাইহিসসালামের কুরবানি হলো মুহররম শরীফে, 10ই মুহররম শরীফ, ওটা ইমামে হুসাইন আলাইহিসসালামের শাহাদত পাক। আর এটা হলো বকরিদের চাঁদের 10 তারিখ হুজুর ইসমাইল আলাইহিসসালামের কুরবানি। তাহলে আল্লাহ বছরকে শেষ করছেন কুরবানি দিয়ে, আল্লাহ বছরকে শুরু করছেন কুরবানি দিয়ে। আর মোমিন মুসলমানের জন্য কোরআন ও সহিহ হাদিস মোতাবেক চলা এবং রসুল ও আলে রসুলের দেখানো পথ অনুসরণ করে চলাটা হলো ইবাদত। প্রত্যেকটা মোমিন মুসলমানের উদ্দেশ্যে আমি বলবো যে কুরবানির মাস অত্যন্ত পবিত্র মাস, ত্যাগের মাস। এটা কিন্তু কোনো কম্পিটিশনের মাস নয় যে আপনি একটা 20,000 টাকার গরু কিনে নিলেন, আমি 40,000 টাকার গরু নিয়ে এলাম, কেউ 1,00,000 টাকার গরু কিনে নিয়ে এলো, এটা কম্পিটিশনের মাস নয়। এটা হলো কুরবানি, হলো স্যাক্রিফাইস, টোটালটাই ত্যাগ। তো সেই ত্যাগ করার আমাদের জানতে হবে, কুরবানির সিগনিফিকেন্স আমাদের জানতে হবে, কেন কুরবানি, কি জন্য কুরবানি, এবং এই কুরবানির আল্লাহ গ্রহণ করে এর পরিবর্তে আরেক বড় কুরবানি কি, সেটাও আমি জিকির করলাম আপনাদের সামনে। আল্লাহ যেন তৌফিক দান করেন আমরা যেন কোরআন ও সহিহ হাদিস মোতাবেক জীবনযাপন করতে পারি। এবং আপনার কথা থেকে কাদেরী সাহেব, এটা পরিষ্কার যে এটা ইসলাম ধর্মের একটা অঙ্গ। ডেফিনেটলি এটা ইসলাম ধর্মের একদম একটা, এটা একটা অঙ্গ। এখন বিজেপির একজন প্রাক্তন এমএলএ যার নাম রাজা সিং, উনি এখন প্রাক্তন হয়ে গেছে, তিনি একটি প্রশ্ন রেখেছেন আর একটি সেই সঙ্গে দাবিও করেছেন। প্রশ্নটা হচ্ছে গিয়ে, কেন গরুকেই কুরবানি, কেন ছাগল কিংবা উট দুম্বা যেগুলো বললেন, এই সমস্ত যে সমস্ত পশুগুলি আছে, যে পশুগুলির মাংস মানুষ গ্রহণ করে, হরিণও আছে তার মধ্যে, হরিণের মাংস কোথাও কোথাও গ্রহণ করা যায় যদিও হরিণ শিকার নিষিদ্ধ, কিন্তু কেন গরু, একটা প্রশ্ন। আর সেই সঙ্গে উনি একটা দাবিও করেছেন যে কেন্দ্রীয় সরকারের কাছে যে বাঘের যেরকম আদমশুমারি করা হয়, অর্থাৎ কত বাঘ আছে তা কাউন্ট করে তার একটা হিসেব, প্রয়োজনে তাদেরকে স্ট্যাম্প দেওয়া, এইরকমভাবে গরুরও একটা টোটাল হিসেব করে তাদেরকে স্ট্যাম্প দেওয়া এবং তাদের আধার কার্ড যাতে চালু করে সেন্ট্রাল, এই আর্জিও তিনি কিন্তু জানিয়েছেন একই সঙ্গে। এতে তো আমার কোনো অসুবিধা নেই, আমি ওনার মানে শেষের প্রশ্নের উত্তরটা আগে দিই। উনি যে বললেন যে গরুকে মানে কতগুলো গুলো নাম্বার অফ কাউজ ইন্ডিয়াতে কত আছে, যেমন বাঘ কদিন আগে শুনলাম 1400 সামথিং ইন্ডিয়াতে রয়েছে, আস্তে আস্তে সেটা আবার কমে যাচ্ছে, তো গরু ইন্ডিয়াতে কতগুলো রয়েছে, তারা লিগাল গরু না কোনো পাচারকারীরা তাকে নিয়ে এসেছে তাকে স্ট্যাম্পিং করা, তার আধার কার্ড করা, তাতে আমার কোনো অসুবিধে নেই, যদি উনি বলে থাকেন করুন। গরুর আধার কার্ড কেন, গরুর আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ইনকাম ট্যাক্স ফাইল সব করে দিন, তাতে আমার কোনো প্রবলেম নেই। আমার হোয়াই শুড আই হ্যাভ প্রবলেম, গরুর যদি ডেভেলপমেন্ট হয় তো আমার কি প্রবলেম হবে, আমার কোনো প্রবলেম নেই। অন্যদিকে আরেকটা কি প্রশ্ন করলেন জানো, কেন গরুকে কুরবানি, কেন গরুকে কুরবানি দিতে হবে। দেখুন, কেন কুরবানি বলতে গেলে
প্রথম কথা হচ্ছে, আমরা ধর্মনিরপেক্ষ দেশে বাস করি। আমরা বিগত দিনে ওই আলোচনা করেছি যে দেশের সংবিধান আমাদেরকে অথরিটি দেয় যে আপনি আপনার ধর্মে থাকুন, ধর্মে প্র্যাকটিস করুন, আপনার ধর্ম মোতাবেক আপনি চলুন, তাতে কারোর কোনো অসুবিধে নেই। তাহলে সংবিধান যে জিনিসের অনুমতি দেয় সেই জিনিস কোনো ব্যক্তি বিশেষ যদি কেউ বলে সেটাকে আমার মনে হয় গুরুত্ব না দেওয়াই ভালো। আর দু নম্বর বিষয় হচ্ছে যে গরু কুরবানি যদি কেউ বকরিদে না দিয়ে খাসি কুরবানি দেয়, দুম্বা কুরবানি দেয়, উট কুরবানি দেয়, তাহলে যে কুরবানি জায়েজ হবে না বা গ্রহণ হবে না তা কিন্তু নয়। গরু ছাড়াও কুরবানি দিতে পারেন, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে কুরবানির কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যখন আপনি গরু কুরবানি দেবেন সেটা অনেক কিন্তু ইকোনমিক্যালি যদি আপনি দেখেন, ফাইন্যান্সিয়ালি যদি আপনি দেখেন, সেটা কিন্তু অনেকটাই সস্তা, অনেকটাই আপনার অনেক চিপ হবে। যেমন একটা খাসিতে আপনি একটা নাম ইউজ করতে পারেন, নর্মালি গরুর ক্ষেত্রে আপনি সাতটা নাম ইউজ করতে পারেন। আপনি আপনার নামে বা আপনার পূর্বপুরুষের নামে যার নামে আপনি কুরবানি দেবেন, ইউ ক্যান ইউজ সেভেন নেমস, তো আপনি সাতটা নাম ইউজ করতে পারেন কুরবানিতে। এবারে যখন আপনি গরু কুরবানি দেবেন, বলা হচ্ছে জানোয়ার যদি বড় হয়, পশু যদি বড় হয়, সেখানে ইউ ক্যান ইউজ সেভেন নেমস, আপনি জীবিত বা মৃত ব্যক্তিদের নামে কুরবানি দিতে পারেন, কিন্তু পশুটাকে বড় হতে হবে। যখনই সেটা ছোট হয়ে যাবে, ছাগল বা খাসি এরকম হয়ে যাবে, তখন আপনি একটা নাম ইউজ করতে পারেন একটা পশুর জন্য। তাহলে যদি সাতটা নামে আপনি কুরবানি দিতে চান, কুরবানি তো ডেফিনেটলি সাতটা নামে হয়, যদি আপনি সাতটা নামে কুরবানি দেন তাহলে কি হচ্ছে, আপনাকে সাতটা ছাগল বা খাসি দরকার। তো একটা খাসি ধরুন রাফলি 5,000 rupees, তো সাতটা যদি খাসি হয় তাহলে কত হচ্ছে, 35,000 টাকা। 35,000 বেয়ার করা অনেকের ক্ষেত্রে সম্ভব নয়, ওয়ারাজ একটা গরু যদি হয় 18,000-20,000 টাকার মধ্যে একটা বড় গরু পাওয়া যাবে, যেই গরুটাতে আপনি সাতটা নাম ইউজ করতে পারেন, জিন্দা এবং মুর্দা মিলিয়ে আপনি সাতটা নাম ইউজ করে তাকে কুরবানি দিতে পারেন, 18,000-20,000 মধ্যে একটা ভালো গরু পাওয়া যাবে। আর যদি আপনি সাতটা খাসি জোগাড় করেন তাহলে 35,000, ইট ইস মানে আ বিগ বাজেট, সবার ক্ষেত্রে এটা অ্যাফোর্ড করা সম্ভব নয়। তো সেই হিসাবে আমরা গরুটাকে বেশি প্রেফার করি। আর আরেকটা বিষয়, আমরা যে দেশে বাস করি এই দেশে অ্যাভেলেবিলিটি যদি আপনি দেখেন, এখানে উটের সেই অ্যাভেলেবিলিটি নেই, এখানে দুম্বার সেই অ্যাভেলেবিলিটি নেই, এখানে গরু এবং খাসির অ্যাভেলেবিলিটি আছে। এবারে তুলনামূলকভাবে গরু হচ্ছে অনেক সস্তা, যার জন্য মুসলমান ভাইরা আমরা গরুটাকে বেশি প্রেফার করি। আর তাছাড়া আমার সংবিধান যখন আমাকে ইজাজত দিচ্ছে, আমার সংবিধান যখন আমাকে অনুমতি দেয় যে আপনি আপনার ধর্মে থাকুন, ধর্মে প্র্যাকটিস করুন, তাহলে যে সমস্ত হালাল জিনিস রয়েছে আমার ধর্মে, তার মধ্যে তো গরুর মাংসটাও রয়েছে হালাল, তো ন্যাচারালি আমি অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান মোতাবেক আমি সেটা কুরবানি দিতে পারি বা আমি সেই মাংসটা খেতে পারি, তাতে তো কোনো প্রবলেম নেই। এবং রাজা সিং যে বললেন, প্রাক্তন বিধায়ক, উনি তো মনে হয় এখন রিজাইন করে গেছেন ওই পোস্ট থেকে বা পার্টির জায়গা থেকে, তো উনি যেটা বলেছেন তাতে আমার কোনো অসুবিধা নেই। উনি গরুর আধার কার্ড করতে পারেন বা আরো যে সমস্ত কার্ডের নাম, একটা বিষয় সব কার্ড করতে পারেন, তাতে আই হ্যাভ নো প্রবলেম। একটা বিষয় আমি জিজ্ঞেস করব যে উট দুম্বা গরু বা বকরি এইগুলো দেওয়া যায়, এর পাশাপাশি মুরগিও কি কুরবানি করতে পারেন? না, মুরগি হালাল পশুর মধ্যে পড়ে, মুরগি হালাল পশুর মধ্যে পড়ে, কিন্তু সাধারণত যেহেতু এখানে মাংসের ভলিউমটা বেশি দরকার, কারণ কুরবানির কিছু ক্রাইটেরিয়া রয়েছে, একটা পার্সেন্টেজ আপনাকে নিজে রাখতে হবে, আরেকটা পার্সেন্টেজ আপনি আপনার রিলেটিভসদেরকে দেবেন, আরেকটা পার্সেন্টেজ হচ্ছে আপনাদেরকে গরিবকে দিতে হবে, তাকে একটা দিতে হয়। তো কুরবানির যে ক্রাইটেরিয়া থাকে, যে প্রসেস আছে, তার মধ্যে তিনটে চারটে ভাগে এই টোটাল মাংসটাকে ডিস্ট্রিবিউট করতে হয়। আপনি যখন একটা অংশ গরিব দুঃখীদের উদ্দেশ্যে দেবেন, একটা অংশ আপনি আপনার পাড়া প্রতিবেশীর উদ্দেশ্যে দেবেন, একটা অংশ আপনার রিলেটিভসদেরকে দেবেন, আর একটা অংশ আপনি নিজের বাড়ির জন্য রাখবেন, তো যখন এই এতগুলো ভাগে যখন ভাগ হয়ে যাচ্ছে মাংসটা, একটা মুরগি কুরবানি করলে বা একটা খাসি কুরবানি করলে, তাহলে সেখানে সাতটা ভাগে সাতটা হয় না, ওটা হয় না। যে জিনিসটা যেভাবে চলে এসেছে ধারাবাহিকতা অনুযায়ী সেটাকে সেইভাবেই কিন্তু নিয়ে আসতে হবে। আপনি একটা খাসি যদি কুরবানি করেন, সেই খাসিটাকে আপনাকে একটা খাসিকে একটা নামে কুরবানি করতে হবে, ইউ ক্যানট ইউজ মোর দ্যান ওয়ান নেম। এবার তখন আপনাকে সাতটা খাসি দরকার, সাতটা খাসিকে নিয়ে আসা, তাকে হালাল করা, এটা অনেক টাফ, অনেক কষ্টকর, যার জন্য গরুকে বেশি প্রেফার করা হয়। আবার আমি আবার বলছি, যে দেশে আমরা বাস করি সেই দেশের সংবিধান যখন আমাকে আমার ধর্মে থাকার অনুমতি দেয়, আর আমার ধর্ম যখন
এই অথরিটি দিয়েছে যে আমি গরুর মাংস খেতে পারি, তাহলে গরু কুরবানি করতে বাধা কোথায়, কোন জায়গাটাই বাধা আছে? তবে আমি কিন্তু এটাও বলবো যে অনেক সময় কি হয় যে হয়তো গরু হালাল হচ্ছে, কেউ ছবি তুলে একটা ফেসবুকে পোস্ট করে দিল, কেউ ছবি তুলে একটা ইউটিউবে আপলোড করে দিল, এইরকম ধরনের জিনিসগুলো না যেন হয়। সেই জন্য আমি দর্শক বন্ধুদের কিন্তু অনুরোধ করব এই জিনিসগুলোকে যেন অ্যাভয়েড করা হয়, কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মধ্যে আরও বাড়ুক, সম্প্রীতিটা আরও মজবুত হোক, এটা কোনো রকম যেন খারাপ না হয়। আমাদের সর্বধর্মের মধ্যে যে একটা সুন্দর সম্প্রীতি আমাদের রাজ্যে রয়েছে বা আমাদের গোটা দেশে রয়েছে, যদিও সেটা আস্তে আস্তে অনেকটা হ্যাম্পার হচ্ছে ডিউ টু মেনি রিজনস, কিন্তু সেই রিজনসগুলোকে আমাদেরকে আস্তে আস্তে একটার পর একটা আমাদের ওভারকাম করে উঠতে হবে। তো ডেফিনেটলি কুরবানি হবে, নিশ্চয়ই কুরবানি হবে, এবং আমরা মানে হালাল ও জায়েজ এরাদা নিয়ে কুরবানি করছি, করবো ইনশাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাতে যেন সেটা কবুল হয়, সেই জন্য আমাদের ফরিয়াদ করা দরকার। তো তার সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে যে যেহেতু আমাদের ধর্মের জিনিস আমরা করছি এবং করবো ইনশাল্লাহ অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কিন্তু আমাদের বিবেক বলে যে আমরা এই ধরনের জিনিস করতে পারি না, আমরা করিও না, কোনো দিনই আমরা এটা করি না। যদি কোনো বাচ্চারাও করে ফেলতে পারে, আমি সেই জন্য আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে এটা জানিয়ে দিচ্ছি যে আপনারা কেউ ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা টুইটারে এইসব জায়গাতে ছবি টবি তুলে পোস্ট করবেন না, এটা আমার ব্যক্তিগত পরামর্শ। তাতে করে যদি বাই চান্স করে একটু ঘেরা জায়গার মধ্যে করে নেওয়া হলো, তাতে করে মানুষের সেটা চোখে লাগলো না, মানুষের নজরের মধ্যে এলো না, সেগুলো আমরা আমাদের খানকা শিবের তরফ থেকে আমরা বারাবরি বলে দিই, তাতে কোনো অসুবিধা নেই। এটা আমাদের তো ইনসানিয়তের ব্যাপার, এটা তো আমাদের মনুষ্যত্বের ব্যাপার, এটা তো ডেফিনেটলি আমাদেরকে খানকা শিবের তরফ থেকে বলে দিতেই হবে, প্রতি বছরই আমরা এটা বলি। চলে যাবো পরের প্রশ্নে। আপনার নিশ্চয়ই সেই পুরোহিতের কথা মনে আছে, যে পুরোহিত গত সপ্তাহে যার প্রশ্নটা আপনার কাছে রেখেছিলাম যে যেহেতু মানে প্রাণী হত্যা আর কি, যেহেতু আমরা গরুকে আমাদেরকে দেবতা গরু, সেহেতু সেই প্রাণী হত্যা বন্ধের আর্জি জানিয়েছিলেন যে পুরোহিত, সেই পুরোহিতই আবার একটি প্রশ্ন এই সপ্তাহে রেখেছেন আপনার জন্য, যে আপনি এটা বলেছেন যে মুসলিমরা মূর্তি পুজোয় বিশ্বাস করে না, তাহলে ওনার প্রশ্ন এই যে মোহরম আসছে সামনে, মোহরমে যে তাজিয়া বের করা হয় সেটাও তো এক ধরনের মানে একটা অনুকরণ, সেই স্মৃতি নিদর্শন, স্মৃতি নিদর্শন, সেটা তাহলে কেন করা হবে? সেখানে তো বিশ্বাস করে মানে সব যে সমস্ত র্যালিগুলো বেরোয় সেই সমস্ত র্যালিতে কিন্তু তাজিয়া চোখে পড়ে দেখা যায়। মানে আপনার বক্তব্য হচ্ছে যে পণ্ডিত ফোন করেছিলেন ওই পুরোহিত মহাশয় এই প্রশ্ন করেছেন যে মুসলিমরা মূর্তি পুজো করে না, অর্থাৎ ইসলাম ডাজ নট অ্যালাউ মূর্তি। একদমই তাই, এবং যেহেতু আপনি মানে হযরত মুহাম্মদের বংশধর, সেহেতু আপনি বিষয়টাকে না আমি বলছি সুতরাং ওনার বক্তব্য যেহেতু মূর্তি পূজায় ইসলাম বিশ্বাস করে না, সুতরাং তাজিয়া পাকটা করাটাও তার বক্তব্য অনুযায়ী মূর্তির মধ্যে আসছে আসছে। হ্যাঁ, নাউজুবিল্লাহ, এটা আমি বলি যে দেখুন এটা একদম মানে ভিত্তিহীন কথা উনি যে বলেছেন, আমার ভিত্তিহীন বলতে খারাপ লাগছে, উনি যেহেতু পুরোহিত মানুষ, কিন্তু তবু আমাকে বলতে হবে যেটা সত্য সেটা আমার বলাটাই হলো আমাদের কাজ, কারণ আমরা মিথ্যে কথা বলে লোককে হাসানোর থেকে সত্য কথা বলে লোককে কাঁদানো ভালো, আমি এই পলিসিতে বিশ্বাস করি। মিথ্যে কথা বলে আমি আননেসেসারি হাসাবো না, সত্য কথা বলে কাঁদাবো সেটাও ভালো, বাট আমাদেরকে উই হ্যাভ টু টেল দ্য ট্রুথ, সত্য কথাটা বলবো। বিষয়টা হচ্ছে যে তাজিয়া পাক হচ্ছে কোনো আল্লাহ তাবারক ওয়া তাআলার মূর্তি নয়, ঈশ্বরের মূর্তি নয়, যে মূর্তিটাকে জায়েজ করার দেওয়া হয়নি ইসলামে সেটা কোন মূর্তি, সেটা হচ্ছে আল্লাহর কোনো স্ট্রাকচার তৈরি করা, সেটা ইসলামে চলে না, কারণ আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে হবে কিন্তু আল্লাহর আকারকে বিশ্বাস করলে হবে না, ওসিলাকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে পেতে গেলে আল্লাহর ওলির মাধ্যমে যেতে হবে, আল্লাহকে পেতে গেলে আল্লাহর রসুলের মাধ্যমে যেতে হবে, আল্লাহকে পেতে গেলে আল্লাহর রসুলের আহলে বাইতের মাধ্যমে যেতে হবে, আল্লাহকে পেতে গেলে আল্লাহর রসুলের দেখানো পথ অনুসরণ করতে হবে, তবে আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে। কিন্তু আমি একটা স্ট্রাকচার তৈরি করে বলবো এটা আল্লাহ, নাউজুবিল্লাহ, এটা কিন্তু ইসলামে অ্যালাউ নেই। এবারে প্রশ্ন হচ্ছে তাজিয়া পাকটা কি? তাজিয়া পাকটা হলো প্র্যাকটিক্যালি হুজুর ইমামে হুসাইন আলহি সালামের পবিত্র তাবুত পাক বা উনার মাজার শরীফ, তাবুত পাক এবং উনার সমাধিস্থল মাজার শরীফকে স্মরণ করে তার স্মৃতি নিদর্শনে আমরা তাজিয়া পাক তৈরি করি। এটা আল্লাহর স্ট্যাচু নয়, আল্লাহর স্ট্রাকচার নয়, ইমামে হুসাইন আলহি সালামের মাজার শরীফের স্ট্রাকচার। এবারে স্মৃতি নিদর্শন ইসলাম অ্যালাউ করে কি না সেটা আগে দেখতে হবে। তো কোরআন শরীফের আয়াত রয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে
ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফাদা, এরকম ধরনের বহু আয়াত শরীফ রয়েছে। তার মধ্যে মুক্তাসার আমি আপনাকে একটা বলে দিচ্ছি, যেখান থেকে পরিষ্কার করে বলা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে যদি কেউ সাফা এবং মারওয়া এই যে পাহাড় এই স্মৃতি নিদর্শনে কেউ যদি সেটাকে ছোটে তাহলে কিন্তু সেটা অপরাধ নয়, সেটা হলো ইবাদত। তো স্মৃতি নিদর্শন হলো ইবাদত কোরআনে মজিদের আয়াত মোতাবেক। তো যদি স্মৃতি নিদর্শন কোরআনে মজিদের আয়াত হয়ে থাকে, যদি ইবাদত হয়ে গিয়ে থাকে, হুকুম থেকে থাকে, তো তাহলে ইমামে হুসাইন আলী সালামের পবিত্র মাজার শরীফকে স্মরণ করে যদি কেউ উনার স্মৃতি নিদর্শনে যদি কেউ তাজিয়া পাক তৈরি করে সেটা তো তখন অবৈধ নয় অ্যাকর্ডিং টু কোরআন, সেটা হলো কোরআন মোতাবেক। আর যেহেতু উনি পুরোহিত মহাশয়, উনি আমাকে তাজিয়া পাকটাকে মূর্তির সঙ্গে তুলনা করলেন, যাই হোক আমি উনার বিতর্কে যাচ্ছি না, আমি ব্যাখ্যাটা করলাম যে তাজিয়া পাক করা অ্যাকর্ডিং টু কোরআন শরীফ ডেফিনেটলি এটা ইসলাম মোতাবেক, কারণ কোরআন স্মৃতি নিদর্শনে ইজাজত দেয় এবং আমরা কোরআন মোতাবেক স্মৃতি নিদর্শন করি, তাজিয়া পাক তৈরি করি ইমামে হুসাইন আলাইহিস সালামের মাজার শরীফকে ইয়াদ করে। অন্যদিকে আমাকে কিন্তু একজন এক প্রশ্ন করেছিলেন, এটা কিন্তু ঠিক যেটা আমি বলতে চাইছি এটা কিন্তু আমার প্রশ্ন নয়, এটা ওই ব্যক্তির প্রশ্ন আমাকে করেছিলেন, আমি পুরোহিতকে ওনার প্রশ্নটা ট্রান্সফার করছি। যে হিন্দু ধর্মেও বলা হচ্ছে যে ঈশ্বরকে বিশ্বাস করতে হবে কিন্তু ঈশ্বরের আকারকে বিশ্বাস করলে হবে না, তাই না? তো উনি আমাকে প্রশ্ন করেছিলেন, এই মূর্তি থেকে কথাটা আমার মনে এলো, এটা কিন্তু আমার প্রশ্ন নয়, ওনার প্রশ্ন হলো যে ঈশ্বরকে বিশ্বাস করতে হবে, ঈশ্বরের আকারকে বিশ্বাস করলে হবে না, তাহলে যে পুজো হয় যে সমস্ত ধরুন দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, সরস্বতী ঠাকুর, আমার ফুল রেসপেক্ট আছে আপনার ধর্মের প্রত্যেকটা ঠাকুর দেব দেবীর প্রতি, আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার ধর্মই শিক্ষা দেয় যে লাকুম দিনুকুম বলিয়া দিন, আপনি আপনার দিনে থাকুন আমি আমার দিনে আছি, আমি আপনাকে খারাপ বললে আপনি আমার ধর্ম নিয়ে খারাপ বলবেন, ক্রিটিসাইজ করবেন, এই অনুমতি কিন্তু ইসলাম দেয়নি, সুতরাং আমি ইসলাম বহির্ভূত কাজ করতে পারি না। তো আমার প্রশ্ন হচ্ছে যে সেই ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করেছিল যে আল্লাহ ইসলাম মোতাবেক আমি এদিকে যাচ্ছি না, ঈশ্বর ভগবান আপনি যাই বলুন ওনার আকারে আপনি বিশ্বাস করতে পারেন না, ভগবানের আকার নেই কিন্তু ভগবানের অস্তিত্ব আছে, তো যদি আকার ভগবানের না থাকে তাহলে উনি বলছেন যে যে দেবদেবীগুলোকে তৈরি করা হয়, উনার প্রশ্ন কিন্তু এটা, দিস ইজ নট মাই কোয়েশ্চেন, কোন দর্শকবৃন্দ আপনারা কেউ ভাববেন না যে আমি প্রশ্ন করছি, এটা আমার প্রশ্ন না, উনি আমাকে বলেছিলেন যে যখন ঈশ্বরের আকার নেই অস্তিত্ব আছে তাহলে আকার তৈরি করে আপনি কেন উপাসনা করেন, আপনি একটা ঠাকুর তৈরি করছেন, আপনি জানেন ঈশ্বরই ঠাকুরের মতো দেখতে, আপনি জানেন না, এটা ওনার প্রশ্ন, কল্পনায় আমরা একটা মূর্তিকে আমরা তৈরি করি, একদম আপনারা একটা মূর্তি তৈরি করেন, সেই মূর্তিটা হচ্ছে যে ঈশ্বরকে দেখতে পান না একটা কনসেন্ট্রেট করার জন্য, ওই মূর্তিকে সামনে রেখে ঈশ্বরকে কনসেন্ট্রেট করার জন্য তৈরি করেন। একইভাবে কিন্তু আমরা ইমামে হুসাইন আলহি সালামের পবিত্র মাজার শরীফকে স্মরণ করার জন্য স্মৃতি নিদর্শনে কোরআন মোতাবেক, যেহেতু স্মৃতি নিদর্শন জায়েজ, আমরা তাজিয়া পাক তৈরি করি ইবাদতের জন্য। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ কাদেরী সাহেব আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য এবং খুব সুন্দর একটি আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে জানাই ইসলামের বার্তা, যে পর্যন্তই দেখতে থাকুন আপনার চ্যানেল। আল্লাহু আকবার।